Guys, welcome back to my channel. So guys, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো guys, দেখো এই যে আমার হাতে রয়েছে লেবু। তো এখন বাতাবি লেবু। তো এই বাতাবি লেবুটা মাখা করে তোমাদের সাথে শেয়ার করব guys। এটা সবাই ভীষণ পছন্দ। বাতাবি লেবু কে কে খাওনি বলো guys? সবাই মোটামুটি খেয়েছো, তাই না? আর বাতাবি লেবুটা মাখলে আরো বেশি টেস্টি আর সুন্দর লাগে। সো গাইস, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ভিডিওটা একটু আপনাদের কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানিও। তো সো গাইস, তো স্টার্ট করি ভিডিওটা। তো চলো কিভাবে মাখছি আজকে সম্পূর্ণ ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব গাইস। এই যে আমি এখন কিচেনে চলে এসেছি গাইস। সো গাইস, এই যে আমার লেবু। তো এখানে আমি খানিকটা এখন বাতাবি লেবু নিয়ে নেব। তো গাইস, এই যে খানিকটা নিয়ে নিলাম, ব্যাস আমি এটুকুই খাবো। তো এর জন্য হচ্ছে গিয়ে যে লঙ্কা ছিঁড়ে নিয়েছি গাইস। এবার হচ্ছে সামান্য লবণ দিয়ে দেবো। তো গাইস, লবণটা একটু বেশি দিলাম, এতটা হয়তো নাও লাগতে পারে। তো গাইস, এই যে জাস্ট এতটুকুই দিলাম। তো এরপর দেবো একটু হালকা চিনি, এতটা চিনি দিলাম। তো গাইস, চিনি দিয়ে দিচ্ছি, ওকে। দেন হালকা সর্ষের তেল, তো গাইস এই যে দেখো হালকা সামান্য সর্ষের তেল। তো দিয়ে এখন আমি বেশ ভালো করে জিনিসটাকে মাখবো। লঙ্কাগুলোকে ভালো ভালো করে এরকমভাবে নিয়ে দিতে হবে। তো গাইস, এরকমভাবে মাখতে হবে। তো গাইস বলো, তোমাদের জিভে জল চলে আসছে না বলো, তাই না? জিভে তো জল চলে আসারই কথা, কারণ হচ্ছে গিয়ে এটা এতটাই ভালো লাগে লেবু মাখা। তো আবার এই বর্ষাকালে, তাই না? বর্ষাকালে লেবু মাখা একটু বেশি ভালো লাগে। তাই গাইস, তোমাদের তো লেবু মাখাটা শেয়ার করলাম। দেখো বেশ ভালো করে মাখা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর মাখলাম। সো গাইস, এই যে আমার লেবু মাখা একদম রেডি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো গাইস, তোমরা কারা কারা লেবু মাখা খেতে ভালোবাসো তো সবাই কমেন্টে জানিও। তো এটা খেয়ে দেখবো কীরকম হয়েছে স্বাদটা, ওকে? তো জাস্ট একটু খেয়ে টেস্ট করে দেখি। অসাধারণ লেবু মাখাটা হয়েছে গাইস, অসাধারণ। তো তোমরাও চাইলে বাড়িতে এভাবে লেবু মাখা করে খেতে পারো, এটা খুব ভালো। আর এটা বাতাবি লেবু তো সবারই মোটামুটি ভালো লাগে। তো তোমরাও চাইলে বাড়িতে এভাবে লেবু মাখা করে খেতে পারো, ওকে গাইস? তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না গাইস। তো দেখা হবে এরকমই ছোটোখাটো শর্ট ভিডিওতে। তো গাইস, আর কী বলবো, ওকে বাই, টাটা, দেখা হবে।